নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ, ড্রিম হবি কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাবছেন তো আজকের ভিডিওতে কী টপিক নিয়ে আলোচনা করব? আমি কিন্তু ঠিক রাত্রিবেলা ভিডিওটা করছি এবং লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাগানিদের খুব কমন সমস্যা, সেটা হলো মিলিবাগ। মিলিবাগ ধরেছে আমার লজ্জাবতী গাছে, এবং যেটা আমি সকালবেলাতেই নোটিস করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে জামাই আদর করে রেখে দিয়েছি আমি আমার গাছে। কেন না, মিলিবাগ হাতে নাতে দমন করার যে পদ্ধতি, সেটা আজকে আপনাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অনেকেই তো ভিডিও করেন যে মিলিবাগ তাড়াতে হলে এই দিন ওই দিন, এক লিটার জলে এই ওষুধ দিলে হয়ে যাবে, এক লিটার জলে ওই ওষুধ দিলে হয়ে যাবে। আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করব না। আমি যেমন বলবো যে এই এক লিটার জলে এই ওষুধ দিলে হয়ে যাবে, সেটা কিন্তু আমি আমার নিজের গাছে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে যারা আমার চ্যানেল ফলো করছেন, তারা দেখে নিয়েছেন যে আমি আমার গাছে মোবোমিন, যে ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেটা আমি ডিরেক্ট আমার গাছে অ্যাপ্লাই করে দেখিয়েছি। আর আজকে এটাও দেখাবো যে আমি এই মিলিবাগের জন্য কি ওষুধ ব্যবহার করব, কতটা পরিমাণে ব্যবহার করব, সেটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আগে একতারা ওষুধ সম্পর্কে একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে একতারা ওষুধ, যেটা মিলিবাগের জন্য অত্যন্ত উপকারী। এখানে দেখ, এখানে কেমিক্যাল কম্পোজিশনটাও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। 20 থেকে 25 টাকা বা ম্যাক্সিমাম 30 টাকা এটুকু প্যাকেটের দাম। এবং এর ডোজ বা পরিমাপটা হলো 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম, তার বেশি নয়, অর্থাৎ চা চামচের হাফ চামচেরও একটু কম। আমার কাছে চা চামচ নেই, কিন্তু আমার কাছে যে চামচ আছে সেই চামচেই মেজারটা করব এবং আপনারা সেটা দেখে নেবেন। এই মিলিবাগ হলো অত্যন্ত বড় সমস্যা আমাদের এই বাগানে। জবা গাছ থেকে শুরু করে পদ্ম গাছ থেকে শুরু করে লঙ্কা গাছ এবং আজকে আমার লজ্জাবতী গাছে এরা অ্যাটাক করেছে, তো এদেরকে তো ছাড় দিলে চলবে না। সুতরাং দেখে নিন আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি। দেখুন, আমি এখানে একতারাটা আমি আমার চামচে মেজার করে নিচ্ছি। আমি বলেছিলাম 1.5 থেকে 2 গ্রাম, ঠিক এতটা পরিমাণে আমি এটা দিয়ে দেবো আমার জলে। তা আমি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম একতারা দিয়ে দিয়েছি, এবং এটাকে এবারে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন জলে খুব ভালো মতো এটা গুলে গেছে। আমি কেমিক্যাল ইউজ করছি, আপনারা যদি মনে করেন যে কেমিক্যাল ইউজ করবেন না, তা সেটার অল্টারনেট রাস্তা আমি বলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অল্টারনেট রাস্তাটা জানতে হলে। দেখুন, আমি এবার আমার গাছে ডিরেক্ট অ্যাপ্লাই করছি মিলিবাগে ওপরে। আর এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করছে আমার ভাইপো সোম, বড় বড় আমাকে প্রচুর সাহায্য করে এরকম ভিডিওগুলো শ্যুট করার জন্য। ওকে আমি আজকে বলেই রেখেছিলাম যে এরকম একটা ভালো কন্টেন্ট একটা পেয়েছি, আমার এরকম লজ্জাবতী গাছে মিলিবাগে অ্যাটাক করেছে, তা এটা আমি আমার গাছ থেকে দূর করব। প্লাস যাদের এরকম এই প্রবলেমে প্রচণ্ড সাফার করছে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী হবে। যেখানে যেখানে মিলিবাগ হয়েছে ভালো করে দিয়ে দেবেন। এখানে আমার মিলিবাগের এখানে আক্রমণের যে তীব্রতা, সেটা কম ছিল,
আক্রমণের তীব্রতা যদি বেশি হয় তাহলে আপনারা 7 দিন অন্তর অন্তর এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা দেখতে পেলেন যে আমি শুধু কথায় নয় কাজেও করে দেখাই, আমি যেটা বলি সেটা কিন্তু আমার নিজের গাছে আগে অ্যাপ্লাই করে করি, তারপরে আপনাদেরকে বলি। তো মোটামুটি এখানে মিলিবাগের ওপর ওষুধ প্রয়োগ করা শেষ, আবার যদি আসে আবার এটাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি আমার যে গাছে মিলিবাগ অ্যাটাক করেছে, আরও একবার একতারা ওষুধের ওই প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আমি কিন্তু আমার গাছে ডিরেক্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সে ভিডিওটা করলাম, করে আপনাদেরকে আমি জিনিসটা দেখালাম। মানে আমি এরকম কখনো করব না যে আমি আপনাদেরকে মুখে বলে দিলাম যে এইটা করুন করলে ওটা হয়ে যাবে, অথচ আমি আমার নিজের গাছে অ্যাপ্লাই করলাম না, আমি কিন্তু সেটা কখনো করি না। কারণ আমি আপনাদেরকে যেটা বলি আমি কিন্তু নিজের গাছে সেটাই অ্যাপ্লাই করে দেখাই, শুধু তাই নয় এরপর ভবিষ্যতে আরও আমি কীটনাশকের ওপরে, ফাঙ্গিসাইডের ওপরে কিংবা ভিটামিনের ওপরে আমি ভিডিও করব, এবং সেগুলো কিন্তু আমি আমার নিজের গাছে অ্যাপ্লাই করে দেখাবো। সুতরাং আপনারা নিশ্চিন্তভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আমি যেগুলো দেখাচ্ছি, যেমন আজকে মিলিবাগের জন্য একতারা দেখালাম, এইবারে আমি যেমন এটাও বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলে দেবো যে ঘরোয়া পদ্ধতিও আছে। ঘরোয়া পদ্ধতিটা কি? ঘরোয়া পদ্ধতি হচ্ছে এরকম মিলিবাগের অ্যাটাক যদি একদম প্রথম প্রথম হয়ে থাকে, মানে গাড়িয়ে যদি না যায়, তাহলে আপনারা 1 লিটার জলে 1 চামচ শ্যাম্পু, 1 চামচ ডিশওয়াশার বা হ্যান্ডওয়াশ মিশিয়ে উষ্ণ গরম জলে, উষ্ণ গরম জল কীরকম যেটা আমরা মোটামুটি একবারে খেয়ে নিতে পারবো জলটা, সেরকম উষ্ণ গরম জলে 1 চামচ শ্যাম্পু, 1 চামচ ডিশওয়াশার বা হ্যান্ডওয়াশ মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিলিবাগের জায়গায় জোরে স্প্রে করতে হবে। এবং এটা 3 দিনের গ্যাপে এটা করতে হবে আপনাদেরকে। তবে মিলিবাগের আক্রমণের তীব্রতা যদি বেশি হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে যাবে না, সাময়িকভাবে গেলে ওরা আবার ফিরে আসবে, তখন কিন্তু আপনাকে এই একতারা ইউজ করতে হবে। আর আপনি যদি রেগুলার বেসিসে গাছে কনফিডার বা নিম কীটনাশক বা পেগাসাস বা ট্যাপগড় বা রোগড় এইগুলো ইউজ করতে থাকেন তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণের সম্ভাবনা অনেক কম থাকবে। আর যদি হয় অবশ্যই একতারা ইউজ করুন, আমি যেটা দেখালাম আপনারা কিন্তু প্রচুর উপকার পাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এই সংক্রান্ত, নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে ভিডিও প্রথম দেখলেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটির, এবং বেল আইকনটি ক্লিক করে অল অপশন ক্লিক করে দেবেন, তাতে আমি যখন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।